গুড মর্নিং, কেমন আছো তোমার সবাই? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 5:45, তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। সকালবেলা কিভাবে শুরু করি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো পিঠে ব্যাগ নিয়ে চলে এসেছি, সাথে হাতে জামা কাপড়। তো সকালবেলা উপর থেকে নিচের ঘরে নামলাম, মানে এগুলো সব নিয়েই নামলাম, আবার কতবার উপরে যাবো আর ভুলে যাই বারবার করে উপর নিচ করতে করতে। আর এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছো এদেরকে, এদের তো সব থেকে সুন্দর লাইফ, এরা খায় দায় আর ঘুম করে ভালো। তো চলো, সকাল সকাল উঠে হচ্ছে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে রান্নাঘরে যাওয়া। তো রান্নাঘরে যেতে হবে ব্রেকফাস্ট বানাতে, ব্রেকফাস্ট নয় ঠিক, মানে ছেলে টিফিন বানাতে। সকালবেলা উঠে জীবন যুদ্ধ চালু হয়ে যায় আর কি। তো আজকে আর কি জল ঢল খাওয়া যাবে না, কারণ আজকে হচ্ছে সোমবার। তো আজকে একটু শিবের মাথায় জল ঢালবো, মানে এটা তো আমার পুজো, মানে সোমবার দিন করেই থাকি আমি। তো সেটাই আর করবো আজকে। আর তো আজকে সারাদিন কী করছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। আজকে ব্রেকফাস্টে মানে টিফিনে হাজিরাকে ম্যাগি দেবো, কিন্তু ম্যাগিটা না ঠিক তলা পাকিয়ে যায়। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই আগে। তো দেখো এখানে ম্যাগিটা কষিয়ে দিয়েছি, আর এখানে আমার কর্নফ্লেক্সটাও মানে রেডি করে নিয়েছি, আর টিফিন বক্স জল সব রেডি। ম্যাগিটা যতক্ষণ ফুটছে ততক্ষণ কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে যাবে। আজকে যেহেতু সোমবার, সোমবারে কিন্তু ও চাপি চাপ, আজকে ওয়েদারটা এমন করেছে না। ওহো, আমি না জামা কাপড় ভেজাবো ভুলে গেছি, জামা কাপড় একগুলো আগে ভিজিয়ে নিই, কেন কালকে কিন্তু আমার একটাও জামা কাপড় ভেজানো হয়নি। তো চলো আগে জামা কাপড়টা ভিজিয়ে নিই, জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। বাইরের ওয়েদারটা দেখো, এক ফোটটা রোদ ওঠেনি, একটু পরপর বৃষ্টি পড়ছে। তো চলো আগে জামা কাপড়টা ভিজিয়ে নিই। তো টিফিনটা রেডি হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, জামা কাপড়টা আগে না ভেজালে না। এখন বাজে হচ্ছে 6:10, মানে 5 মিনিট বেজে গেছে, 10 মিনিট হতে চললো। আর এখানে আমার দেখো, এখানে দেখো জল ভরতে বসিয়ে দিয়েছি, ফিল্টার আমার ওভারফুল হয়ে গেছে, মানে একদম তাহলে জল ভরবো আর এদিকে বিছানা গোছাবো। এইভাবেই সকালটা শুরু হয় বলি তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারি না। আর এখানে পিছনে ফুল দেখো, এতগুলো ফুল আনা হয়ে গেছে, আরও আনতে গেছে, মনিবা করতে যাবে ওখান থেকেও নিয়ে আসবে, গাঁদা ফুল গাঁদা ফুল। তো এখন বিছানাটা গোছাবো, আর ছেলেকে ডেকে এসছি, ওকে বললাম যে উঠে যা, শোয়া ছাটা লাগাত বাজে, শুধু 5 মিনিট আগিয়ে বলতে হয়, ওর জন্য বলে মা তুমি ঘড়ি দেখতে পারো না। প্রতিদিন আমি তো ওপরের রুমটা শেয়ার করি, নিচের রুম শেয়ার করা হয় না, কারণ বলি সবসময় যে আমাদের নিচের রুমে লোকজন থাকে। তো যখন সকালবেলা আর কি করি তো সবসময় ক্যামেরা সেট করাও থাকে না। তো আজকে যেহেতু সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি, তার জন্য আর কি সকালবেলা তোমার সাথে শেয়ার করতে পারলাম এই নিচের রুমগুলো পরিষ্কার করা। তো আজকে পরিষ্কার করা বলতে যেভাবে রোজকার ক্লিন করা হয় সেগুলোই ক্লিন করব। তো বিছানাটা ঝেড়ে দিলাম, আজকে চাদর চেঞ্জ করে নিই, কেন কালকেই চেঞ্জ করেছি চাদরটা, কালকে যেহেতু লোকজন এসেছিলো ঘরে তার জন্য চাদর চেঞ্জ করা হয়েছিল। তো আজকে চাদরটা ওপর থেকে ঝেড়ে দিলাম। আর এই রুমটাতে আমরা থাকি, সারাক্ষণ থাকি ঠিকই, রাত্রিবেলা কেউ আর শোয় না। তো আমার বিছানা ঝাড়তে ঝাড়তে ছেলে উঠে ব্রাশ করে নিয়েছিল, তারপর আমি খাবারটা ভিজিয়েছিলাম, তোমরা দেখলে। তো ওকে খাবারটা খাইয়ে দিতে হয়, আর ওকে যদি দিয়ে দিই না তাহলে 6 মাসেও আর কি শেষ হবে না দুধটা। তো তার জন্য দুধ আর কর্নফ্লেক্স ভিজিয়ে রাখি, তো সেটা নরমও হয়ে যায় ও উঠতে উঠতে।
তো একদম নরম হয়ে গেছে, তো ঝটপট করে খাইয়ে দিচ্ছি আর সাথে এদিকে কি বলে বোতলও ভরছি। তোমরা দেখলেই যে ওভারফুল হয়ে গেছিল ফিল্টারটা, তো আমাদের গরিবের ফিল্টার তোমরা দেখতেই পেলে আর কি বলবো। তো চলো, ছেলের খাওয়া হয়ে গেছে আর ওকে বললাম তুই একটু শুয়ে মানে রেস্ট নে আর কি, মানে খাবার পরে একটু রেস্ট নিচ্ছে, তো ততক্ষণ আমার পরিষ্কার গুলো করা হয়ে যাবে, মোছামুছি গুলো করা হয়ে যাবে। তো মোছামুছি যেহেতু রোজ করি সেইভাবে তার নোংরা পড়ে না, ওই জাস্ট একটু মানে বুলিয়ে দেওয়া কাপড় আর কি, যাতে নোংরা ধুলোটা না বসে, ডেলি কাটটা ডেলি মুছে দিলে এইভাবে পরিষ্কার থাকে। তো তোমরাও চেষ্টা করবে হাতে সময় থাকলে অবশ্যই প্রত্যেক দিন মানে এইভাবে ক্লিন করার প্রত্যেকটা জিনিস। আর ওষুধটা দেখো আমি কেন বলতে জানলায় রাখছি, ভীষণ অড লাগছে দেখতে, আমিও জানি, কিন্তু আমার না এত ভুলো মন, এত ভুলো মন, আজকেই দুপুরবেলা ওষুধ খেতে ভুলে গেছি, তো এই জামা কাপড় তোলার চক্করে তো মানে এরকম একটা ব্যাপার হয়। তার জন্য সবুজ এখানে সেখানে চোখের সামনে যাতে ওষুধটা থাকে সেরকম জায়গাতে রাখতে হয়, খুবই বাজে লাগছে জানলার সামনে ওষুধটা তবুও রাখতে হচ্ছে শুধুমাত্র ভুলে যাওয়ার কারণে। তো যাই হোক, আমার মানে জানলার খারনিশগুলো ভালো করে মোছা হয়ে গেছে, আর মানে সেই সামনের রুমটা টিভি টিভিগুলো হালকা করে মুছে দিচ্ছি, যেহেতু কালকেও ক্লিন করা হয়েছিল, হ্যাঁ কালকে ক্লিন করা হয়েছিল, তো আজকেও ক্লিন করে দিচ্ছি। আর কি বলতো, সকালবেলা উঠেছিল স্কুল যাওয়ার আগে একটু টিভি দেখে, তো ওই জন্য আর এখন এই জায়গাটাতে ভয়েস দিই। তোমরা অনেককেও বলেছো যে রিয়েল ভয়েসের সাথে ব্লগ করতে, তো যতটা পারলাম আজকে কিন্তু তোমাদের সাথে আমি মানে অরিজিনালি ভয়েস দিয়ে কথা বলে ভিডিওটা করেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লেগেছে, যদি এরকম টাইপের তোমরা ভিডিও চাও অবশ্যই বলবে। একজন তো বলেইছে এক দুজন যে অরিজিনালি ভিডিও মানে ভয়েস দিয়ে কথা বলতে, তো পসিবল হয় না বোঝোই তো। আর এখানে দেখো, এই যে এখানে দেখছো বোতলগুলো, এগুলো খালি বোতল, যেগুলো ভরা হয়ে গেছে সেগুলো টেবিলে রেখে দিয়েছে, এগুলো এক্সট্রাগুলো এখানে রেখে দিই খালিগুলো, আবার যখন ফিল্টারে জল হয়ে যাবে তখন আবার এই বোতলগুলো ভরে আবার রেখে দেবো ডাইনিং টেবিলে। তো এখানে এটা হচ্ছে আমাদের ইনভার্টারের টেবিল আর কি, নিচটা ইনভার্টার ব্যাটারি রয়েছে, আর ওপর এটা হচ্ছে তোমরা তো জানো স্টেবিলাইজার, এগুলো সব মুছে দিয়েছি। আর ফিল্টারটাও দেখো ধুলো পড়ে যা গেছিলো কালকে, মুছতে ভুলে গেছি, একদিন না মুছলে না প্রচণ্ড ধুলে পড়ে যায়। আর দেখবে যে কোনো স্টিলের জিনিসে কিন্তু একটু নোংরা পড়লে না খুব ভালো বোঝা যায়, আর তো ওই জন্য কি মুছে দিতে হয়। তো দেখো মোটামুটি বেঁচে গেছে সাড়ে ৬টার মতো, তো এবার আমি ফিল্টারটা মোছা হয়ে গেলে ঘর ঝাড় দিয়ে ওকে স্কুল পাঠিয়ে তোমার সাথে কথা বলবো। ছেলে চলে গেছে স্কুলে, এখন হচ্ছে এগুলো সব তো পরিষ্কার হয়ে গেছে, আর এই দেখো বালতিতে জল গুলে নিয়েছি, ভাব মানে জল নিয়ে নিয়েছি, গুলে নিয়েছি বলছি, রং লেগে গেছে মনে হয়। তো ভাবলাম নিচের ঘরটা যখন মুছা মানে ঝাড় দেওয়া হয়ে গেছে তো একবারে মুছেই নি। তো দেখো সব বিছানা পত্র তো পরিষ্কার হয়ে গেছে, সবকিছু তোমাদেরকে দেখালাম, তো এখন ভাবছি ঘরটা মুছেই নি একবারে, নাহলে আবার ঝাড় দিয়ে আবার মুছতে হয়। তো চলো মুছে নি। তো নিচের ঘরটা আজকে আগে মুছে নিচ্ছি, আর তোমাদেরকে বললাম আমি যে মানে নিচের ঘরটা যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আর কি নোংরা করার মতো কেউ ছিল না ঘরে, আর এই যে ডগিগুলো আছে ওরা সারাক্ষণ বাইরে যাবে আর আসবে, ভীষণ নোংরা করে, ওদের জন্যই আমাদের ঘর বাড়ি অর্ধেক নোংরা হয়েছে। ওই দেখো পুট করে চলে গেল। আর কি বলতো মানে কুকুর তো অবলা জন্তু, ওদের তো আর বলা যায় না যে তোর ঘরে ঢোকো কিছু, আর দেখছি যখন মুছছি ওরা একটু বাইরে চলে যায়, মানে এটা ওদেরকে ট্রেনিং হয়ে গেছে। তো যাই হোক মানে ওদেরকেও তোমাদেরকে দেখে দিলাম, অনেকেও বলতো মানে আমার বন্ধু বান্ধব আছে কেন ওদেরকে দেখাস না, রিলেটিভসরা বলে, তো যাই হোক ওদেরকেও দেখিয়ে দিলাম আজকে। মানে আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্টস করবে, যদি তোমরা এরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করবে। আর ক্লিনিং ভিডিওটা প্রত্যেক দিনের ভিডিওর মধ্যেই রাখতে হয়, দেন এটা রাখতে হয় না, এটা আমাদের নিত্য কাজ তাই না, ঘর বাড়ি পরিষ্কার করা, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোও লাগে। তো দেখো নিচের ঘরটা মুছে বেরিয়েছিলাম, তখন দেখলাম টাইম কলে জল চলে এসছে, তো আমি শাশুড়িমাকে বললাম কলসিটা দাও আমি একবার জলটা ভরেই নিচ্ছি, টাইম কলটা আমাদের বাইরেই রয়েছে, আমাদের একটা পার্সোনালি টাইম কল। নিচের ঘর কমপ্লিট হয়ে গেছে, চলে এসছি এবার ওপরের ঘরে। ওপরের ঘরে তোমরা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ ছাদে আমাকে, তো ছাদে এসছি আজকে, দেখো কত ফুল ফুটেছে আজকে, দাঁড়া তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায়, তার মধ্যে বৃষ্টি পড়ছে কিন্তু, তোমরা বুঝতে পারছো বৃষ্টি পড়ছে, ক্যামেরা হয়তো অতটা ক্লিয়ার আসবে না, আমার ক্যামেরা অতটা ভালো না, গরিবের ক্যামেরা কি করবে, দাঁড়া তোমাদেরকে দেখাই। নীলকণ্ঠ ফুলও দেখো ফুটেছে, আজকে শিবের মাথায় দেব, Thank you.
সুন্দর লাগছে না? এই হলুদটা দেখো, এখানে একটা মানে মাইকেরও আছে, মানে না সরি মাইক বলছি, মানে পেঁয়াজি পেঁয়াজি কালারেরও আছে। এদিকে বৃষ্টি পড়ছে, ক্যামেরায় আমার জল লাগছে, এদিকে আবার রোদ উঠেছে, কি করছে হায় রে ভগবান। জামা প্যান্ট মানে আগে যা ঘর ঝাড় দিয়ে মুছে ব্রেকফাস্ট করিনি, তারপরে আর কি করবো, তো এখন দিচ্ছি ঝাড়। এই সকালবেলা এত কাজ আর পাওয়া যাচ্ছে না, তার মধ্যে ভিডিও এডিটিং, তার মধ্যে একটু দেখছে না ভিডিও কিরকম লাগে, কি করবো, ধৈর্য তো ধরতেই হবে, কিছু করার নেই। তো চলো ঘর ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে কি ব্রেকফাস্ট বানাচ্ছি তোমার সাথে শেয়ার করবো, চলো। তো এখন দেখো চলে এসেছি, এখন ভাতটা বসিয়ে দিলাম আর দুধটাও জল দিয়ে দিয়েছি। আর এখানে যে কী রান্না করবো বুঝতে পারছি না, আজকে সোমবার কী রান্না করবো বুঝতে পারছি না। তো এখানে মিচি ঘি করলা আছে, আছে হচ্ছে ঝিঙে, তো ঝিঙে দিয়ে ভাবছি ডাল করবো, আর ঘি করলা আলু দিয়ে ভেজে দেবো, আর এই পটল আলুর তরকারিটা করবো। তো পটলগুলো দেখো দুদিন আগে যেহেতু কেটে রেখেছিলাম, তো পুরো শুকিয়ে কাট হয়ে গেছে, ওদেরকে জলে চুবোতে হবে। আর এখন তো আটা মারবো, রুটি করবো, আর একটু তরকারি আছে কালকে রাতে, তো সেই তরকারিটা দিয়ে সবাই খেয়ে নেবে। তো চলো ওগুলোকে জলে ভিজাই আর আটা মাখি, রুটি করি, সঙ্গে থাকো দেখে নেবো। জলে চুবিয়ে দিচ্ছি, পটলগুলো তো শুকোতেই হতো, আর কি বলতো সবজি জলে চুবিয়ে দিলে না মানে ওটা যে একটা নোংরা থাকে এক্সট্রা, সেটা উঠে যায় বাজারের, তো এমনি একটা নোংরা থাকে, তো এগুলোকে চুবিয়ে দিলাম। আর এমনি থেকে ঘি করলার থেকে না ভীষণ নোংরা থাকে ঘি করলাগুলো দেখো এগুলোতে। তো চলো এবার আটাটা মেখে নিই, এগুলো ঢাকা থাকুক এখন, তখন আটাটা মেখে নিই। এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর আমার ভাতটাও 1 ফুট হয়ে গেছে, তো ভাতটাকে আমি 1 ফুট করে বন্ধ করে দিয়ে যাবো, কারণ স্নান করতে যাবো, জামা কাপড় কাচবো, স্নান করবো, ততক্ষণে ভাত পুড়ে ছাই হয়ে যাবে, খাওয়া আমাদের লাটে উঠবে। দেখো ভাতটা 1 ফুট আমাদের, যেহেতু 2 ফুটের ভাত, লাল বাবা চালটা দু মানে অনেকক্ষণ ফুটাতে হয়, তো দুবারই করি সাধারণত, আর গ্যাসে করলেও দুবারে করি, ইন্ডাকশনে করলে একবার অনেক সময় করি, কিন্তু গ্যাসে করলে দুবারেই কিন্তু করি। তো যাই হোক আজকে আমি যেহেতু স্নান করতে যাচ্ছি, তার জন্য একটু বন্ধ করে দিলাম, হাতে পুরো আটা লেগে রয়েছে, কিছু করার নেই, তাকে অ্যাভয়েড করো তোমরা। তো চলো আমি আর এখন কন্টিনিউ করছি না ভিডিওটা, কারণ এখন জামা কাপড় কাচবো, স্নান করবো, তো অত কিছু দেখাতে গেলে মানে অত কিছু মানে স্নান করাটা তো দেখাবো না অবভিয়াসলি, তো মানে জামা কাপড় কাচাটা দেখাচ্ছি না। তো যাই হোক জামা প্যান্ট কেচে স্নান করে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ছাদে জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে মেলে আমার রুমের যে বিছানাটা ছিল বাসের বিছানা সেটাকে উঠিয়ে পরিষ্কার করে তারপরে নিচে রুমে এসেছি। আজকে দেখো ব্রেকফাস্টে তোমাদেরকে বলেছিলাম যে রুটি বানিয়েছিলাম শুধু, আর তরকারি আগের দিনে ছিল, তো আগের দিনে যে বাসি তরকারিটা ছিল তো সেটা আর কি বাবাকে আর তোমার দাদাকে দিয়ে দিয়েছি। তো আমি আজকে সকাল থেকে যেহেতু চা খাইনি, তো ভাবলাম একটু চা দিয়ে রুটি দিয়ে খাই, সেই পুরোনো দিনের আর কি খাবারটা। তো টাটকা রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে নিলাম, তো বেশ ভালোই লাগছে খেতে। তো আজকে চা দিয়ে আর রুটি দিয়ে অল্প করে খেয়ে নিলাম, এমনিতেই দেখো 10:30টার মতো বেজে গেছে, তো আর দুটো রুটি খেলাম না, একটাই খেলাম। তো যাই হোক রুটি খাওয়ার পরে আজকে আমি সবজি কাটতে বসে গেছি, কিন্তু প্রত্যেক দিন আমার শাশুড়িমাই কেটে দেন আর কি সবজিগুলো, তোমরা এটা জানোই অনেকেই। তো মানে মাঝে মধ্যে হয় না যে একটু চেঞ্জ তো হয়েই যায় না, মানে প্রত্যেক দিন যে একই রকমভাবে জীবনযাপন চলবে সেটা একদমই না, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল প্রত্যেকটা মুহূর্ত মানুষের আলাদা আলাদা। তো যাই হোক আজকে যা যা রান্না করছি তোমাদের বলেছি, সেই সবজিগুলো কেটে নিচ্ছি, আর মা যেহেতু গেছিলো মন্দিরে তার জন্যই আর কি আমি সবজিটা কেটে নিচ্ছি, আর তো কোনো কাজ নেই, সব কাজই কমপ্লিট। এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে ভাজা বসিয়েছি, সবজিগুলো কাটলাম, তো সেগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর আজকে ব্রেকফাস্ট তো লেটেস্ট হয়ে গেল, সেই আগেকার দিনের সেই আবার পুরোনো দিনের, ভালো লাগে টাটকা রুটিতে এক মানে ভালো লাগে ঠিক আছে। যাই হোক এখন একটা আমাদের একটা খবর এলো কি বুস্টার ডোজ দিচ্ছে, তো সেটার জন্য আমার আনতে যেতে হবে, ইঞ্জেকশন ফোটাবে গায়ে, আবার টেনশনই টেনশন। তো দেখে কী করা যায়, একটু বাবা মা গেছে ইঞ্জেকশন নিতে, আর হচ্ছে আমাদের পাড়াতেই দিচ্ছে ক্লাবে, তো সেখানে গেছে, আর আমরা দেখি কী করবো বুঝতে পারছি না, যে নেবো কি নেবো না, মানে থার্ড ডোজটা আর কি করানোর। তো আর এখানে দেখো ডাল বসে দিয়েছি, তো ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে দিই, যদি আমাদেরকে বাই চান্স ইঞ্জেকশন নিতে যেতে হয় তাহলে তো তাড়াতাড়ি করে সব কাজগুলো করতে হবে, কাজ বলতে সব কিছু হয়ে গেছে, 50 বার বৃষ্টি নামে আর বন্ধ হচ্ছে।
তো এখন ওই জন্য ভেবেছি যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে যদি সেরকম মনে হয় যে ডিসিশনটা নেব তাহলে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো চলো আগে রান্না বান্নাগুলো করে নিই, আর রান্না বান্না তোমার সাথে আজকে সেরকম কিছু শেয়ার করছি না, এইসব ডাল ভাত সবই তোমরা জানো, আর কী কী রান্না করবো সেটাও বলে দিয়েছি। তো চলো আগে রান্নাটা ঝটপট করে করে নিই, যদি বুস্টার ডোজ নিতে হয় তো ব্যথায় কাতরে পড়ে থাকবো দুদিন ধরে। তো চলো দেখো, তোমাদেরকে বলতে বলতেই মানে রান্না অর্ধেক করেছি, মানে ডালটা সেদ্ধ হয়েছে জাস্ট, আর মধ্যে বলছে কি এক্ষুনি এসে নিয়ে যাও ডোজটা। তো ভাবছিলাম নেবো না, ভালো লাগে না, জ্বর টর আসবে। তো কাগজ নিয়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ডোজটা নিতে। তো ডোজটা নিয়ে আসি, তারপরেই না হয় রান্না বান্না করবো, কি করা যাবে তাই না। তো চলো যাওয়া যাক, একটাও চটি খুঁজে পাচ্ছি না, সবগুলো পরে সবাই চলে গেছে ছাতার মাথা, হিল চটিটাই পরে যেতে হবে। পাড়ায় ঘুরে বেড়াবো হিল চটি পরে, আর নাইটি পরে যাচ্ছি আমি পাড়াতে সামনে। এখানে স্টিকারটা দিয়ে দেওয়ার একটাই কারণ, কারণ আমাদের এখন স্ট্রাইকের প্রচুর ঝামেলা চলছে, তার জন্য আর কি আমি ইনজেকশনটা শো করলাম না। যাই হোক, ইনজেকশন নেওয়া হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে এলাম ওপরের রুমে, মানে শুতে না, তোমরা ভাবছো যে শুতে, এখন বাজে হচ্ছে মানে রান্না বান্না একটার সময় কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু একটু গল্প গুজব হয় না পাশের বাড়ি সাথে, তো ওরকমই গল্প গুজব হচ্ছিলো। তো এখন নিতে এসেছি ছেলের জামা কাপড়, কারণ এখন বাজে 1:25, ও আসবে এসেই বলবে স্নান করবো, মানে ও বলবে না আমাকেই বলতে হবে, কারণ ও তো, তো সেই স্নান করাবো, জামা কাপড়গুলো নিয়ে নিই, আর এসে স্নান করে তো টিউশন যাবে, আবার খেয়ে দেয়। তো চলো দেখো, ভাত খেতে বসে ছেলে বলছে এক পোচ খাবো, তো আমি বললাম এক পোচ খাওয়ার দরকার নেই, একটা অমলেট করে দিচ্ছি তো ওটাই খেয়ে নে। তো ও আর কি নিরামিষ খেতে পারে না, তার জন্য আর কি ওকে একটা অমলেট করে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে আসার পরে স্কুল থেকে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে পুরো রেডি করে দিয়েছি, মানে একবার ড্রেস পরিয়ে দিই, দেখলেই তোমরা যে ড্রেসটা বের করলাম, তো একবার ড্রেস পরিয়ে দিয়েছি ছেলেকে, একবার চলে এসেছি ছাদে, কারণ বৃষ্টির কোনো ঠিকানা নেই। তো এখন আপাতত রোদ আছে, তবে ভাবলাম যে না যতক্ষণ রোদ আছে জামা কাপড় শুকিয়ে গেছে তো সেগুলোকে তুলে নেওয়া যাক, ও সব জামা কাপড়ই শুকিয়ে গেছে কিন্তু। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, আর হাতটা সত্যি ভীষণ যন্ত্রণা করছে, ভালো লাগছে না কিছুই, আর জামা কাপড়গুলো তুলে নিই এক এক করে, আর ভিডিওটা না আমি আর বেশি বড় করব না, এমনিতে অনেকটা বড় হয়ে যাবে। আর তো আমি চেষ্টা করবো আজকে থেকে বিকেলবেলারও ব্লগ শেয়ার করার। তো আজকে যেহেতু হাতটা ব্যথা করছে, আমি একটু শোবো, ভাবছিলাম যে শর্ট বানাবো, কয়েকটা শর্ট ভিডিও বানাবো, বাট এত শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, হাতটা ব্যথা ব্যথা করছে, জ্বর আসবে কি না কে জানে বুঝতে পারছি না। যাই হোক, ইঞ্জেকশন তো নিয়ে তো নিয়েছি, তোমরা কে কে নিয়েছো, তোমাদের কেমন কী হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমাদের বাড়ির প্রত্যেকে আজকে নিয়েছে, যে কারোর থেকে সাজেশন মানে আইডিয়া নেবো যে কার কী হয়েছে না হয়েছে, বাট আজকে সবাই একসাথে বাড়িতে নিয়ে নিয়েছি, বুঝতে পারছি না, সবার যদি একসাথে জ্বর চলে আসে তো মুশকিল হয়ে যাবে আমার ছেলের। লাস্ট টাইমও পাশের বাড়িতে বলছি যে বাড়ি যা, পাশের বাড়িকে বলতে হবে দিদি বাঁধবে বানিয়ে দে আমার ছেলেকে, এমন একটা অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও অবশ্যই একটা ছোট্ট লাইক করবে, আর যদি আমাকে ভালো লেগে থাকে আমার ভিডিও আবার নেক্সট দেখতে চাও অবশ্যই তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি না ভালো লাগে তাহলে আর কি করা যাবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্টস করো, ভিডিও তো অনেক কেউ দেখছো, সেই পরে 25 জন ভিউয়ার্স থেকে এখন আজ 100 জন ভিউ, আমাকে 100 জন আমার ভিডিও দেখে, তো তারা 100 জন কে কে, আমি তো কাউ জানি না চিনি না। তো প্লিজ তোমরা একটু কমেন্টস করো, আমার ভালো লাগে কমেন্টসের রিপ্লাই কিন্তু আমি দিই, বড়ো বড়ো ইউটিউবারদের মতো কিন্তু আমি কমেন্টস লাভ সাইন দিয়ে ছেড়ে দিই না, আমি সবার কমেন্টসে অ্যান্সার দিই, দেন প্লিজ তোমরা ছোট্ট একটা কমেন্ট করো। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, কালকে বলতে পারছি না, হাতটা এখনই টন 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 করছে, ব্যথা করছে। তো চলো টাটা, লাভ ইউ অল, টাটা, বাই বাই।